এখানে লেখা থাকবে ইন্ডিয়ান গিটার সিল থাকবে ওকে প্লাস এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটা ট্যাগ লাগানো আছে এইটা স্ক্রু দেয়া আছে এই স্ক্রুটা খুললে আপনি এটা একটু সরাইলে দেখতে পারবেন এখান দিয়ে একটা ছিদ্র আছে এটা খুবই সহজ এই যে এখান দিয়ে দুইটা স্ক্রু দেয়া আছে যদি কখনো তার উঠে যায় স্ক্রুগুলো ঘুরাইলে তার নেমে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি একটা ইউনিক টাইপের ভিডিও করব যেটা হচ্ছে গিটার নিয়ে আর দেখতে পাচ্ছি আমার সঙ্গে গিটার রয়েছে আজকে আমি দুটো গিটার দেখাবো দুটো গিটারের মধ্যে একটা হলো ডুপ্লিকেট আর একটা হলো অরিজিনাল তো অরিজিনাল বা ডুপ্লিকেট কেউ চিনবেন আজকে ভিডিওটি সেই কন্টেন্ট নিয়েই তো আজকে আমি এই দুটো গিটারের পার্থক্য দেখাবো আপনি কোন গিটারটা কিনলে আপনার জন্য বেস্ট হবে আর অরিজিনাল কোনটা কপি কোনটা আর আজকে আমি চলে আসি কিন্তু আলপনার প্লাজা যেটা হচ্ছে সায়েন্স ক্লাব মূল বা নিউ এলিফেন্ট রোডের ছাত্রালয় আরিয়ানা গিটার শপ এটা হচ্ছে 432 নম্বর শপ আর এই শপে আসলে মতো আপনি সব ধরনের গিটার পেয়ে যাবেন আজকে হিউজ পরিমাণ গিটার রয়েছে তো আজকে শুধুমাত্র দুইটা গিটার দেখাবো তো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখে থাকুন আশা করি সবাইকে ভালো লাগবে ভিডিও শেষ করে সবাই অ্যাড্রেস ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেবে চেক করুন যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন 500 টাকা আমি রিফ্রেশ করে দেবেন যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সবসময় তো কথা বাড়াচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও ওকে তো বন্ধুরা আবার আমি চলে আসলাম সোহাগ ভাইয়ের শপে সোহাগ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন তো আজকে আমাকে নাকি একটা গিটার দেখাবেন কীভাবে ডুপ্লিকেট আর কপির মধ্যে পার্থক্য কী কীভাবে চিনতে পারবো কাস্টমার এটা শর্ট করে ধারণা দিবেন এটা দেখাবো হচ্ছে আমি ইন্ডিয়ান সিগনেচার মানে বিগিনার লেভেলে অনেকে গিটার কিনতে দেখা গেছে বাজেট কম থাকে তারা হচ্ছে অনেক ক্ষেত্রে প্রতারিত হয় যে একটু বাজেট কমে ইন্ডিয়ান গিটার নিচ্ছে আমি আজকে দেখাবো হচ্ছে ইন্ডিয়ান গিটার আর বাংলা গিটার এর মধ্যে পার্থক্যটা কী ওকে আপনারা কম দাম দেখে হচ্ছে বাংলা গিটার নিয়ে লাস্টে হচ্ছে সাফার করেন যে গিটার বাঁকা হয়ে যায় কী জন্য হয় এটা এটা আমি বুঝাই দিচ্ছি আপনাদের ওকে তো শর্ট করে আমরা বুঝাই দেবো আর ভিডিওটা কন্টিনিউ দেখে বুঝতে হবে এটা হচ্ছে ইন্ডিয়ান সিগনেচার গিটার ইন্ডিয়ান গিটারের ভিতরে এখানে একটা সিল থাকবে হ্যাঁ এখানে লেখা থাকবে ইন্ডিয়ান গিটার সিল থাকবে ওকে প্লাস এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটা ট্যাগ লাগানো আছে এইটা স্ক্রু দেয়া আছে এই স্ক্রুটা খুললে আপনি এটা একটু সরাইলে দেখতে পারবেন এখান দিয়ে একটা ছিদ্র আছে হ্যাঁ লাইক এরকম এই ছিদ্রটা এটা খুললে এই নিচ দিয়ে একটা একটা রড দেখা যাচ্ছে ওই যে ওইটা রড দেখা যাচ্ছে কিন্তু ওকে এই ট্যাগটা খুললে আপনি এখান দিয়ে একটা রড দেখবেন এই রডটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসছে এই রডটা থাকার কারণে হচ্ছে এই যে তারগুলো টানা দেয়া যখন টিউন করবেন এই তারগুলো টানা দিলে হচ্ছে আপনি দেখবেন যে মানে টাইট হয়ে গেছে এই রডটা না থাকলে হচ্ছে আপনার গিটারগুলো বাঁকা হয়ে যায় এবং এখানে লেখা আছে অ্যাডজাস্টেবল ট্রাস রড মেড ইন ইন্ডিয়া ওকে এবং আপনি বাংলা গিটারের ক্ষেত্রে দেখবেন শুধু লেখা থাকবে হচ্ছে অ্যাডজাস্টেবল ট্রাস রড কোনো ইন্ডিয়া লেখা থাকবে ইন্ডিয়া বা বাংলা কিছু লেখা নেই যদি লেখাও থাকে আপনি এই জিনিসটা খুললে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার কোনো রড নাই ওকে এই হচ্ছে পার্থক্য এই রড না থাকার কারণে গিটারটা হচ্ছে বাঁকা হয়ে যাবে আপনার ওকে তো রড না থাকার কারণে গিটারটা বাঁকা হয়ে যাবে আর বাজাইতে পারবেন না মানে একটা গিটারের মানে মেইন এসিকে যে সুজা থাকে সুন্দর টিউনটা হয় আর না যদি বাঁকা হয়ে যায় তো বাঁকা হয়ে গেলে তারটা উঠে যাবে আপনার তারটা উঠে গেলে আর হচ্ছে আপনার গিটারটা কি বাজানো সম্ভব হবে বাজানো সম্ভব হয় না হচ্ছে ইন্ডিয়ান গিটার আর বাংলা গিটারের মধ্যে পার্থক্য এই রডটা থাকার কারণে হচ্ছে প্রাইসটা একটু বাড়ে আমি বিগিনার লেভেলে যদি বাজেট না থাকে যদি বাজেট কম হয় তাহলে আমি সবসময় সাজেস্ট করি হচ্ছে আপনার এই সিগনেচার গিটার নিতে সিগনেচার গিটার নেওয়ার জন্য কারণ এটা দিয়ে সবাই শুরু করছে আমরা শুরুতে হচ্ছে এই সিগনেচার গিটার দিয়ে শুরু করছি তখন এত গিটার ছিল না ও আচ্ছা মানে হিউজ পরিমাণ গিটার হয়েছে না এখন হিউজ পরিমাণ গিটার হয়েছে তো শুরু করার জন্য এই গিটার বেস্ট হ্যাঁ মানে সিগনেচার শুরু করতে পারেন যদি আপনি দেখেন যে আপনি নিজে বাজাইতে পারতেছেন যদি ভালো হয় ভবিষ্যতে আপনি একটা ভালো গিটার কিনলেন ওকে মানে শুরুতে কিন্তু এটা খুবই সহজ এই যে এখান দিয়ে দুইটা স্ক্রু দেয়া আছে যদি কখনো তার উঠে যায় স্ক্রুগুলো ঘুরাইলে তার নেমে যাবে তার উঠে যাবে আর চাইনিজ গিটারের ক্ষেত্রে কিন্তু ফিক্সড পিস এটা এটার টেকনোলজি একটু একটু কঠিন ওকে চমৎকার আর এটার ভিতরে স্ক্রু দেওয়া আছে সো আপনি খুব সহজেই
এটা আপনি অ্যালাইনমেন্ট করতে পারবেন। হ্যাঁ, আমরা তো অ্যালাইনমেন্ট সার্ভিস ফ্রি দিচ্ছি, 3 বছরের স্যালারি ফ্রি করে ফ্রি দিচ্ছেন। এরপরেও মানে অনেক কাস্টমার আছে যারা গিটার কিনছে অন্য শব্দ থেকে, তারা কিন্তু আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছে না, আপনি তাদেরকে সাপোর্ট দিবেন কোনোভাবে? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, আসলে কোনো সাপোর্ট দিবেন না। ওকে, তো বন্ধু যেখান থেকে কিনে না গিটার আপনি আসতে পারেন, আসলে সাপোর্ট পাবেন। আমার এখানে আসতে হলে হচ্ছে আপনার সায়েন্স ল্যাব মোড়ে আসতে হবে, সায়েন্স ল্যাব মোড়ে এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে আলপনা প্লাজা। আলপনা প্লাজা খুব পুরনো মার্কেট, অনেকেই চেনে। আলপনা প্লাজার চারতলায় আসলে হচ্ছে আরিয়ানা গিটার শপ আপনারা পাবেন, 432-433 নম্বর দোকান। ওকে, হ্যাঁ, আর ঢাকার বাইরে নিতে চাই? ঢাকার বাইরে নিতে চাইলে আপনি কন্ডিশনে নিতে পারবেন, ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি কিছু টাকা অ্যাডভান্স করলে আপনাকে হচ্ছে গিটারটা পাঠাইতে হবে, যে বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন আমরা হচ্ছে গিটার ডেলিভারি দিয়ে দিতে পারবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই দেখলাম তো কীভাবে ডুপ্লিকেট গিটার বা অরিজিনাল গিটার কীভাবে চিনবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, পাশাপাশি শপের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবো, আপনি সেখান থেকে এসে কিন্তু গিটারগুলো নিতে পারেন। এখানে হিউজ পরিমাণ গিটার রয়েছে, সব ধরনের দেশি বিদেশি গিটার। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।